বাংলাদেশ থেকে যারা এসেছেন অনেকেই বাধ্য হয়েছেন এক কাপড়ে জমি জমা ছেড়ে পালিয়ে আসতে, তাদেরকে তাদের আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, সিএ এর আওতায় তারা যখন চলে আসবেন ভারত সরকার এমএইচএ, আমার ধারণা, আমার আশা, আমার বিশ্বাস এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকবে না, সরাসরি আবেদন করার তারা একটা ব্যবস্থা নিচ্ছেন। এটা তো অনেকদিন আগে থেকেই ঘোষিত অবস্থান, 2019 সালে যে আইন হয়েছিল এই আইন কার্যকর করার জন্যই রুল তৈরি হওয়ার অপেক্ষায় ছিল, সেই রুল হয়ে যাবে এটা অমিতজি আজকে নয় 22-এ যখন শিলিগুড়িতে সভা করেন তখনও বলেছিলেন যে কোভিডের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেলে আমরা এটা করব। স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যত আইন পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হয়েছে সেই আইনগুলো কোনোটাই আইন হিসেবে থাকেনি, কার্যকর হয়েছে। সেই 370-35 এ বলুন, ট্রিপল তালাক বলুন বা অন্যান্য সমস্ত বড় সিদ্ধান্ত বলুন, এক্ষেত্রে প্রায় 2 কোটির বেশি বিশেষ করে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা, মতুয়া সমাজের লোকেরা এবং অন্যান্য হিন্দুরা, তারা ধর্মীয় উৎপীড়নের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তারা কিন্তু এই আইনের আওতায় সমনাগরিকত্ব সুযোগ পাবেন। এক্ষেত্রে আপনাদের পরিষ্কার বলে রাখা দরকার, আমি যদি ভিসা পাসপোর্টের জন্য ভিসা অফিসে যোগাযোগ করি বা আমার বাড়ির কেউ যদি সরকারি চাকরি পায় তার যদি ভেরিফিকেশন পুলিশের লাগে আমাকে কিন্তু 71-এর আগে দলিল আনতে বলা হয় না, কিন্তু যদি বাংলাদেশ থেকে আসা কোনো লোকের ক্ষেত্রে তারা ভিসা পাসপোর্ট বা চাকরি পায় ভেরিফিকেশনের জন্য যায় তাদেরকে বলা হয় 71-এর আগে দলিল আনতে। এই আইন কার্যকর হলে এই 71-এর আগে দলিল আনার কথা আর কেউ বলবে না, সমনাগরিকত্ব হবে, এটা তাদের ক্ষেত্রে একটা অমর্যাদা ছিল। দ্বিতীয়ত, সম্প্রতি আপনারা দেখছেন যে বাংলাদেশ থেকে যারা এসেছেন অনেকেই বাধ্য হয়েছেন এক কাপড়ে জমি জমা ছেড়ে পালিয়ে আসতে, তাদেরকে তাদের আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, সিএ এর আওতায় তারা যখন চলে আসবেন ভারত সরকার এমএইচএ, আমার ধারণা, আমার আশা, আমার বিশ্বাস এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকবে না, সরাসরি আবেদন করার তারা একটা ব্যবস্থা নিচ্ছেন। রুলসটা এলে আরও এটা পরিষ্কার হবে, তাই সরাসরি আবেদন করে যদি নাম নথিভুক্ত করেন সেক্ষেত্রে এই যে একটা অপমানকর অবস্থার মধ্যে পড়েছেন তারা পড়েন, এটা থেকে মুক্তি পাবেন। সরাসরি পশ্চিমবঙ্গে 10.5 কোটির বেশি জনগণের মধ্যে 2 কোটির বেশি মানুষ তারা শুধুমাত্র ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসতে বাধ্য হয়েছেন, জমি জমা বাড়ি ঘর মন্দির সব ফেলে রেখে দিয়ে এক কাপড়ে প্রাণটা বাঁচানোর জন্য দেশভাগের বিভীষিকা নিয়ে, তারা অন্তত এই আইনের ফলে সুফল পাবেন। তারা দুহাত ভরে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজিকে এবং ভারতবর্ষের বিজেপি তথা এনডিএ সরকারকে আশীর্বাদ করবেন, এবং 1945 থেকে কেপি ঠাকুরের নেতৃত্বে যে লড়াই মতুয়াদের, সেই লড়াই সফল হতে চলেছে, এর থেকে বড় প্রাপ্তি অন্য কিছু হতে পারে না।